হাই স্টুডেন্ট তো আজকে ক্লাস আমরা স্টার্ট করবো ক্লাস সেভেন থেকে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি ওকে তো স্টুডেন্ট চলো আজকে ক্লাস শুরু করা যাক তো এখানে আমাদের ফার্স্টে লিখে নিতে হবে বর্তনী কি তাহলে এখানে আমরা লিখতে পারি কোনো কোনো বৈদ্যুতিক বাল্ব বৈদ্যুতিক বাল্ব বা যন্ত্রপাতি বৈদ্যুতিক বাল্ব বা বৈদ্যুতিক যন্ত্রপাতি বৈদ্যুতিক যন্ত্রপাতি তাহলে কি দেখলাম কোনো বৈদ্যুতিক বাল্ব বা বৈদ্যুতিক যন্ত্রপাতি একটি সেলের সাথে একটি সেলের সাথে যুক্ত করে যুক্ত করে যে পথ তৈরি করা হয় যুক্ত করে যে পথ তৈরি করা হয় তৈরি করা হয় তাকে কি বলা হয় তাকে বর্তনী বলে ওকে তাহলে তাকে কি বলা হয় বর্তনী বলে পরিষ্কার তাহলে বর্তনী কাকে বলে যদি কোনো বৈদ্যুতিক বাল্ব বা বৈদ্যুতিক যন্ত্রপাতিকে একটি সেলের সাথে যুক্ত করে যে পথ তৈরি করা হয় তাকে বর্তনী বলে বোঝা গেল এবার এটাকে আমরা ছবির মাধ্যমে দেখো যে কোনো কোয়েশ্চেন দিলে তার অ্যান্সারটাকে চেষ্টা করবে অ্যান্সার তো তুমি লিখছো সাথে একটা ছবি যে কোনো একটা মোটামুটি রাফ ছবি একটা দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে সেই লেখাটা অনেক বেশি হচ্ছে পূর্ণতা পাবে এবং নাম্বারও সেখানে কিন্তু অনেক বেশি পাবে ওকে তাহলে দেখো এখানে আমরা একটা ছবি দিয়ে দিতে পারি যে সেক্ষেত্রে আমরা যেহেতু ব্যাটারির একটা ছবি দিতে পারি আচ্ছা ফার্স্টে একটা ব্যাটারির এরকম ছবি দিয়ে দেবো একটা পজিটিভ প্রান্ত থাকছে একটা নেগেটিভ এখান থেকে একটা তার একটা একটা আগে আমরা আমরা তো করে নিয়েছি ওকে থেকে দেখো দুটো প্রান্ত বেরিয়ে যাচ্ছে ওকে দুটো প্রান্ত বেরিয়ে যাচ্ছে পরিষ্কার তাহলে এবার এখানে একটা আমরা পজিটিভ প্রান্তকে পজিটিভ দিয়ে আর নেগেটিভ প্রান্তকে নেগেটিভ দিয়ে প্রকাশ করছি বোঝা গেল তাহলে এইটা কি হচ্ছে একটা কমপ্লিট বর্তনী হলো দেখো এখানে কি কি আছে একটা সেল আছে সেলের সাথে আমরা কি করছি একটি বৈদ্যুতিক যন্ত্রপাতি মানে একটা বাল্বকে আমরা যুক্ত করলাম এবং এটাই কি হয়ে গেল বর্তনী কিসের সাহায্যে তো এগুলোকে কি বলা হয় তার বোঝা গেল তো এইভাবে তোমরা ছবি এঁকে হচ্ছে পরীক্ষা দিতে পারো ওকে এইবার আমরা জানবো মুক্ত বর্তনী আর বদ্ধ বর্তনী মানে বর্তনী কত প্রকার তো বর্তনী দু প্রকারের হয় মুক্ত বর্তনী আর বদ্ধ বর্তনী তো তোমাদের কাছে আশা করি বর্তনী ক্লিয়ার যে বর্তনী হচ্ছে কি তো বর্তনী যদি ক্লিয়ার হয়ে যায় এবার আমরা করব বর্তনী কয় প্রকার ওকে তো চলো দেখে নেওয়া যাক বর্তনী কয় প্রকার তো ফার্স্টে এখানে তাহলে আবার হেডিং দিয়ে লেখো বর্তনী বর্তনী কয় প্রকার ওকে বর্তনী কয় প্রকার ক প্রকার হয় বর্তনী বর্তনী দুই প্রকার লিখে দাও বর্তনী দুই প্রকার বর্তনী কপকার দুপকার এক এক নম্বর কি মুক্ত বর্তনী মুক্ত বর্তনী এক নম্বর কি বললাম মুক্ত বর্তনী মুক্ত বর্তনী কাকে বলবো যে বর্তনীতে বর্তনী পথ বর্তনী পথ সম্পূর্ণ নয় কি লিখবো সম্পূর্ণ নয় সম্পূর্ণ নয় তাকে মুক্ত বর্তনী বলে তাকে কি বলা হয় মুক্ত বর্তনী বোঝা গেল তাকে কি বলা হয় মুক্ত বর্তনী যেমন আমরা এরকম একটা বর্তনী আঁকি ফার্স্টে একটা আমরা লাইট নিয়ে নিচ্ছি ঠিক আছে তো এরকম একটা লাইট জাস্ট আমি একটা রাফ ছবি আঁকলাম ওকে আর নিচে আমরা একটা সেল নিয়ে নিচ্ছি তো সেল আমরা আঁকলাম তেলের পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত আর এখান থেকে আমরা দুটো তারকে নিয়ে চলে আসছি একটা পজিটিভে যুক্ত হচ্ছে আর একটা এসে এখান থেকে আমাদের নেগেটিভে যুক্ত হচ্ছে তাহলে এখানে দেখো এটা এটা আমাদের পজিটিভ প্রান্ত প্রান্ত নেগেটিভ ওকে আর এটা কি এটা হচ্ছে একটা বর্তনী এবার তার মধ্যে এটা যেহেতু তার আমরা জানি এবার ধরে নাও এখান থেকে আমরা কোনো একটা অংশকে ছিন্ন করে দিলাম ঠিক আছে তাহলে কি হয়ে গেল দেখো এই বর্তনীটার মধ্যে ছেদ হয়ে গেল তাহলে এটা কি হয়ে গেল এটা হয়ে গেল মুক্ত বর্তনী বুঝা গেল তাহলে এর যে বর্তনী পথটা সেটা সম্পূর্ণ নয় তো সেই কারণে এটাকে আমরা বলবো মুক্ত বর্তনী বুঝা গেছে এবার আসবো আমরা দ্বিতীয় নম্বর যাকে আমরা বলি বদ্ধ বর্তনী তো এবার আমরা চলে আসবো বদ্ধ বর্তনী ওকে বদ্ধ বর্তনী কাকে বলে যে বর্তনীতে যে বর্তনীতে বর্তনী পথ বর্তনী পথ সম্পূর্ণ যে বর্তনীতে বর্তনী পথ সম্পূর্ণ তাকে বদ্ধ বর্তনী বলে তাকে কি বলা হয় বদ্ধ বর্তনী বোঝা গেল তাকে বদ্ধ বর্তনী বলে বুঝতে পেরেছ এটা তাহলে চলো এবার একটা তাহলে আমরা বদ্ধ বর্তনীর ছবি এঁকে ফেলি তো একই রকম ছবি কী হবে এখানে একটা বাল্বের ছবি আঁকব ওকে একটা বাল্বের ছবি তারপরে নিচে একটা আমাদের ব্যাটারির ছবি আঁকতে হবে তাই তো একটা ব্যাটারির ছবি তারপরে এখান থেকে আমাদের একটা প্লাস আনতে হবে আর একটা মাইনাস আনতে হবে তো এখানে এবার নেগেটিভ পজিটিভ করতে হবে এটা পজিটিভ এটা নেগেটিভ তাই তো নেগেটিভ আর পজিটিভ আনলাম হয়েছে পুরোটা তো এটা কি হয়ে গেল এটা ছিল কি মেন বর্তনীর ছবি এবার যেহেতু এই বর্তনী পথ যেটা সেটা সম্পূর্ণ দেখো এখান থেকে হচ্ছে পজিটিভ থেকে গিয়েছে গিয়ে হচ্ছে এখানে প্রবেশ করেছে আলো জ্বলেছে আবার এখান থেকে ফিরে এসছে কোনোরকম কাঠ নেই কোনো রকম ছিদ্র নেই বর্তনী পথ সম্পূর্ণ তো সেই কারণে এটাকে আমরা বলতে পারি এটা হলো আমাদের বদ্ধ বর্তনীর উদাহরণ বোঝা গেল এবং মনে রাখতে হবে আমাদের বাড়ির প্রত্যেকটা যে আমাদের লাইট ফ্যান পাখা যা যা চলছে বেসিক্যালি সব কিন্তু এরকম বর্তনীর মাধ্যমে যুক্ত হয় একটি নির্দিষ্ট জায়গা থাকে যেখান থেকে কারেন্ট আসে সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিকের মিটার ঠিক আছে যেখানে পোস্টার থেকে লাইন আসে তারপরে সেই কারেন্টটা হচ্ছে একটি নির্দিষ্ট বোর্ডে যায় তারপরে সেই বোর্ড থেকে সবগুলো ঘরে ছড়িয়ে পড়ে বোঝা গেল এতটা তো এইগুলো হলো আমাদের বর্তনী কি এবং বর্তনী কয় প্রকার সাথে তার হচ্ছে প্রত্যেকটা ছবি ওকে এতটা আশ করি তোমাদের কাছে ক্লিয়ার এখানে আরেকটা জিনিস তোমরা করবে সেটা হচ্ছে এটাকে তার সেটা একটু লিখে দেবে এটা হলো তার আর এটা বাল্ব এটা একটু ইন্ডিকেট করে দেবে ঠিক আছে বাল্ব বোঝা গেল এটা বাল্ব এটা তার এটা হচ্ছে ইন্ডিকেট করে দেবে ঠিক আছে এটা কালি দিয়ে লিখলে ভালো হয় আমার এটা কালো কালি হয়ে গেল তো এটা সেক্ষেত্রে তোমরা তার লেখো আর এটা কি এটা হলো বাল্ব ওকে পরিষ্কার তাই হোক এতটা ক্লিয়ার তোমাদের কাছে এখানেও এটা লিখে দাও তাহলে আরো ভালো হয় তো এটা হচ্ছে বাল্ব বুঝতে পেরেছো তো স্টুডেন্ট এতটা তোমাদের কাছে ক্লিয়ার পুরোটা হচ্ছে পজ করে তোমরা নোট ডাউন করো ওকে তো স্টুডেন্ট এতগুলো যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখানে আমরা ছোট্ট কয়েকটা ইনফরমেশন একটু নোট ডাউন করবো দেখো আমাদেরকে কতগুলো হচ্ছে চিহ্ন পড়তে হবে ঠিক আছে আমাদের বইতে যখন আমরা পড়ছি কতগুলো চিহ্ন আমাদেরকে মনে রাখতে হবে কোন কোন চিহ্ন যেমন চিহ্ন একদিকে লেখো চিহ্ন আর একদিকে নাম তাহলে এখানে ফার্স্ট হেডিং দাও নাম আর একদিকে লেখো চিহ্ন বোঝা গেল নাম আর চিহ্ন দুটো হেডিং করেছো নামের ক্ষেত্রে আমরা ফার্স্টে যদি লিখি সেল ঠিক আছে সেল সেলের কি থাকে দুটো চিহ্ন থাকে একটা বলেছিলাম পজিটিভ আর একটা নেগেটিভ তাহলে যেটা যে প্রান্তটা বড় থাকবে তাকে আমরা পজিটিভ বলবো আর ছোট প্রান্তকে বলবো নেগেটিভ তাহলে সেক্ষেত্রে এখানে বড়োটা কি পজিটিভ আর ছোটোটা নেগেটিভ তাহলে পজিটিভকে বোঝানোর জন্য বড়ো দাগ আর ছোটোকে বোঝানোর জন্য নেগেটিভ দাগ দেওয়া হয় বোঝা গেল সেক্ষেত্রে আর পজিটিভ নেগেটিভ আলাদা করে লেখা থাকবে না বুঝতে পারছো সেলের পরে এবার আমরা যদি চলে আসি ব্যাটারি ওকে তো সেলের পরে আমরা কি লিখবো ব্যাটারি লিখে ফেলো ব্যাটারি ব্যাটারি কি করে দেখো ব্যাটারিতে আমরা এখানে একের বেশি ব্যাটারি যখন নিচ্ছি তখন এখানে কি হবে দেখো প্রত্যেকটা একটা নেগেটিভ একটা পজিটিভ আছে তোমরা বইয়ের ছবিগুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে তো সেক্ষেত্রে দেখবে ব্যাটারি যদি দুটো পরপর যুক্ত হয় ধর নাও প্রথমে একটা ব্যাটারি আছে আমি ধরলাম প্রথমে একটা ব্যাটারি আছে ঠিক আছে তারপরে এর সাথে আরও একটা ব্যাটারি যুক্ত হয়েছে ঠিক আছে এর সাথে কি হচ্ছে আরো একটা ব্যাটারি তাহলে এর কি পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ আছে তাহলে সেক্ষেত্রে ফার্স্টে নেগেটিভ তাহলে আমরা এখানে বা ফার্স্টে পজিটিভ আছে চলো ফার্স্টে বড়টাই দিয়ে দেওয়া হোক বড় ঠিক আছে তাহলে এটা কি পজিটিভ তারপরে কি আছে নেগেটিভ তাহলে আমি এখানে একটা ছোট দিই যুক্ত করি তারপরে কি আছে আবার পজিটিভ তাহলে এখানে আবার একটা বড় দিলাম দিয়ে আবার এরপরে দেখো কি আছে নেগেটিভ তাহলে এখানে আর একটা ছোট দিয়ে এইভাবে তাহলে কি দুটো ব্যাটারিকে আমরা কি করলাম কোনো একটা বৈদ্যুতিক তারের মাধ্যমে এখানে কোনো লাইট ফ্যান পাখা ঠিক আছে কোনো কিছু দিয়ে একটা যুক্ত করলাম বোঝা গেল যুক্ত করলাম তাহলে এটা কি হয়ে গেল এটা বোঝানোর জন্য মানে এখানে যে দুটো ব্যাটারি আছে সেটা বোঝানোর জন্য আমরা এইভাবে সাইন দিয়ে হচ্ছে এটাকে বোঝাতে পারি বুঝতে পেরেছো এতটা এবার চলে আসি আমরা সুইচ সুইচ কিভাবে কাজ করে মানে সুইচের মাধ্যমে আমরা অন অফ এগুলো কীভাবে করি তো দেখো সুইচ বেসিক্যালি হচ্ছে আমরা তাহলে এখানে একটা ছোট্ট করে নাম লিখে ফেলাও সুইচ সুইচকে কিভাবে কাজ করানো হয় সুইচের মধ্যে বেসিক্যালি দুটো প্রান্ত থাকে দুটো প্রান্ত থাকে এরকম দুটো প্রান্ত থাকে এই প্রান্তটা এসে এতে টাচ করলে কি হবে লাইট জ্বলে উঠবে তাহলে এটা কি সুইচ বন্ধ অবস্থা আছে মানে এদের মধ্যে কোনোরকম কানেকশন নেই তো সেই কারণে এখানে কি করবে এখান থেকে লাইন যেহেতু মানে বর্তনীটা কমপ্লিট নয় ধরো এখানে আমি একটা সুইচ লাগিয়ে দিলাম আর এখানে যদি সুইচটা অফ থাকে তাহলে কি এখান থেকে এটা আলাদা হয়ে গেল তার ফলে কি বর্তনীটা সেই আলটিমেটলি কি মুক্ত হয়ে গেল পুরোপুরি বদ্ধ বর্তনী নেই তখন কিন্তু আর লাইট জ্বলবে না তো সেই কারণে এই ধরনের সুইচের যদি চিহ্ন দেওয়া থাকে তখন তাকে আমরা বলবো বন্ধ সুইচ ঠিক আছে তখন আমরা কি বলবো এটাকে বন্ধ সুইচ ওকে আর যদি সুইচের ক্ষেত্রে সুইচের ক্ষেত্রে আরো একটা চিহ্ন ব্যবহার করা হয় ধরে না এপার থেকে এরকম একটা সাইন আর তারপরে এপার থেকে এসে এরকম আর একটা সাইন দেওয়া আছে তাই তো তাহলে এরকম যদি দুটো হচ্ছে ডামবেল আকৃতি মুখোমুখি এসে হচ্ছে স্পর্শ করে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে এখানে চালু সুইচ বলবো ঠিক আছে বা বর্তনী হচ্ছে কমপ্লিট বর্তনী হচ্ছে কি বদ্ধ সেক্ষেত্রে বর্তনী কি হয়ে যাবে বদ্ধ বর্তনী বুঝতে পেরেছো এতটা তো বন্ধ সুইচ চালু সুইচ আর দুটো জিনিস আছে যেমন আমি বাল্ব তোমাদেরকে দেখেছি যে এরকম একটা সাইন দিয়ে মোটামুটি বাল্বকে প্রকাশ করতে পারো বোঝা গেলো এটা হচ্ছে পরীক্ষায় যেহেতু এই ধরনের কিছু আসবে না কিন্তু হচ্ছে জেনে রাখা ভালো বোঝা গেল এই ধরনের কিছু আসবে না কিন্তু এগুলো জেনে রাখা ভালো ক্লিয়ার তো এটা বাল্বের সাইন দেওয়া হয় আর তারের সাইন প্রকাশ করার জন্য তারটাও এখানে তোমরা লিখে রাখতে পারো তার তারের সাইন মানে হচ্ছে বর্তনীর যে প্রবাহ পথ ঠিক আছে সেটা কে তৈরি করে তার কারণ তারের মধ্যে আমরা জানি তামা থাকে এবং সেই তামাই প্রবাহ পথ তৈরি করে সে কারণে আমরা প্রবাহ পথকে দেখানোর জন্য এই রকম একটা দাগ দিয়ে দিতে পারি বোঝা গেলো এটা কি তার তারকে ইন্ডিকেট করে যেটা হচ্ছে প্রবাহ পথ বোঝা গেল বেসিক্যালি ইম্পর্টেন্ট ছিল প্রথম চারটে সেই কারণে প্রথম চারটেই দেখালাম শেষেরটা না দেখালেও চলতো কিন্তু তোমাদের ইনফরমেশনের জন্য পুরোটাকে আমি কমপ্লিট করলাম ওকে তো স্টুডেন্ট এতটা হচ্ছে পজ করে তোমরা নোট ডাউন করো প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান তো স্টুডেন্ট যদি তোমাদের নোট ডাউন করা হয়ে থাকে তাহলে তোমাদেরকে আরো একবার জানিয়ে রাখি যদি কোনো রকম প্রবলেম হয় যদি কোথাও কোনো কোয়েশ্চেন তোমাদের মনে হয় মনে যদি জাগে তাহলে সেক্ষেত্রে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো অথবা তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে এসে জয়েন করে সেখানেও তোমরা তোমাদের কোয়েশ্চেন জানাতে পারো ওকে তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানে শেষ করব দেখা হচ্ছে আবার পরের ক্লাসে